নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল আমি একটু ছাতুর শরবত খাচ্ছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় সকাল সকাল। আর এই যে দেখো, সবাইকে যে যা নিজের মতো কাজে চলে গেছে, মানে সুগন্ত অফিস চলে গেছে, তো তারপর আমি চাদর টাদরগুলো সব গোছাচ্ছি। আর এর মধ্যে দেখো কলিং বেল বেজে গেল, তো মনে হয় দুধ এসেছে। ওহো না, কাজের মেটাজি জলদি এসে গেছে, আমার ভাগ্য খুলে গেছে বাবা, এ এত তাড়াতাড়ি আসছে এখন। যাই হোক, আমার সকাল সকাল সব বাড়ির কাজগুলো তাহলে হয়ে যায়। এখন ওকে দিয়ে কিছু এক্সট্রা কাজ করা করাই, যেরকম তারপর চেরিকে আমি একটু পড়তে বসাচ্ছি। এখানে আমাকে একটু মোটা লাগছে, কিন্তু আমি একটা মোটা নয়, অ্যাকচুয়ালি আমি যে নাইটিটা পরে আছি সেটা ফুলে ফুলে আছে, সেই কারণে ওরকম দেখাচ্ছে। এখন বাজে 11:30। তো অ্যাকচুয়ালি আমার একটা প্রবলেম হচ্ছে, তো আমার রান্না টান্না করা হয়ে গেছে, তো আমার একটু নোজ ব্লিডিং হচ্ছে, তো তাই জন্য ভাবলাম ডিহাইড্রেশন আমার খুব একটা হয়নি মনে হচ্ছে, যা কিন্তু নোজ ব্লিডিং হচ্ছে, তাই ভাবলাম একটু মাথায় তেল টেল লাগানো যাক, কারণ সেটা হয়ই না আমার। এত গরম না, যে কোনো মানুষের ডিহাইড্রেশন হয়েই যেতে পারে, তো আমার তেল লাগানোই আছে কোনো। ওর ডেলি স্নান করার সময় ওর একটাই চিন্তা, যে আমি কোন জামা পরাবো ওকে। ওর একটা জামা আছে যেটা সামনে আর কি চুমকি দিয়ে একটা ক্যাট বা বানি কিছু একটা করা আছে, তো সেটা ওর খুবই পছন্দের একটা জামা, পারলে ও ডেলি পরবে ওটা। ওটা আমি ওকে ডেলি ওকে বোঝাই যে ওটা ওয়াশিং মেশিনে আছে, কাল পরবে। এবারে ওয়াশিং মেশিনে একসঙ্গে অনেকটা জামা কাপড় হবে, তবে গিয়ে না আমি কাচতে দেবো সেটা, তো হ্যাঁ হ্যাঁ আজকে পরবে, আজকে পরবে। তো যাই হোক, আমার কাছাকাছি হয়ে গেছে বলে ওকে আজকে বললাম যে হ্যাঁ আজকে পরবে, আজকে পরবে। খুবই গরম, যত তাড়াতাড়ি স্নান করে নেবো না তত ভালো হয় মনে হয়। যেন স্নান টান পুজো টুজো করে চলে এলাম, তারপর খাচ্ছি এই যে অঞ্জির আর ধরো এই যে বেদানা, আর বেদানাটাতে একটু গোলমরিচ গুঁড়ো আর লবণ, বিট লবণ দিয়েছি। আর অঞ্জিরটা আমি ভিজিয়ে খেতে পারি না, আমার একদম টেস্টলেস লাগে, তাই আমি এমনি খাচ্ছি। ভিজিয়ে খালে ভালো, বাট আমি ভিজিয়ে একদম খাই না, এমনকি বাদামটাও আমি ভিজিয়ে খেতে পারি না। আর চেরিটা ভুলে গেছিলাম, চেরি কি খাচ্ছে ওই জন্য বললো আমারটা দেখিয়ে দাও। ওটা মশা নয়, ওটা চিটি। কি খাচ্ছ, তো কি খাচ্ছ, এই যে এই টপটা ওর এত পছন্দের, মানে পারলে ওর ডেলি পরবে। তো এখন বাজে বিকেলই বলবো, কারণ এখন এখানেও রোদ, মানে রোদ না মানে আলো আছে, না গো সত্যি রোদ আছে, রোদ বলছিলাম না, এখানে রোদই আছে। এই যে এখন পর্যন্ত সূর্যাস্ত হয়নি, এখনো পর্যন্ত সূর্যাস্ত হয়নি, এখানে মানে আলোটা আছে। এখন 6:30 বাজে, কিন্তু দেখে তোমরা ভাবতে পারছো এটা 6:30 মানে আকাশ, এখনো পর্যন্ত সূর্যাস্ত হয়নি, এখনো লাল লাল আভা আছে। ও এখনো ট্রাক্টর চলছে, তোমরা আওয়াজ পাবে না। তো আমি যাই হোক, আমি এখন সন্ধেবেলা হয়ে গেছে যেহেতু, একটু চুল টুল আসবে নেবো। আর দেখো ঠোঁট ফোঁট পুরো ফেটে গেছে, এখানে ওয়েদারটা খুবই ড্রাই হয়ে যাচ্ছে। দিকটা রেডি হয়ে থাকলে না ঠিক লাগে। আমি আজকাল না কাজল পরাই ছেড়ে দিয়েছি। ছেড়ে চিরুনিটা কোথায় রেখেছিস? এই চিরুনিটা, এই চিরুনিটা দিয়ে আমি চিরুনি চুল আঁচড়াবো,
আচ্ছা তুমি আসো না তো এখন আমি চলে এসেছি কিচেনে এখন আমি বানাচ্ছি চা তো আজকে হঠাৎ করে আমার ইচ্ছে করলো আমি বানাচ্ছিলাম লিকার চাই বাট আমার হঠাৎ করে ইচ্ছে করলো একটু দুধ চাই বানানো যাক বাই দ্য ওয়ে গরুর দুধ আমি মিক্স করি না আমি এভরিডে মিক্স করি আর চেরির জন্য আজকে একটা সারপ্রাইজ আছে সেটা হলো আজকে ও বলার আগেই আমি ওর জন্য নুডলস বানাচ্ছি তো ও চমকে গেছে নুডলস বানাচ্ছি কি হলো তো চলো চাটা খাওয়া যাক আর তারপর কি করছি দেখাচ্ছি তারপর এই ব্লগটা শেষ করে দেবো ঠিক আছে ও ভালো বলছো কি করছো তুমি আরে দেখো সকাল থেকে এই জুতোটা পরে মানে কাল আমি ওর জায়গাটা পরিষ্কার করেছিলাম ওয়ার্ড্রপটা এই জুতোটাও পেয়েছিলাম সেই কারণে যখন এটা অনেকদিন আগে কেনা কিন্তু এখন হচ্ছে তখন অনেক খুব বড় হতো তো কালকে খুঁজে পেয়েছে ব্যাস কাল থেকে এটা পরেই ঘুরছে ভালো লেগেছে তোমার হ্যাঁ ভালো সুন্দর হ্যাঁ এটা মানে এথনিক ওয়্যারের সঙ্গে পরলে খুব ভালো লাগবে তো যাই হোক এখন তো সেরকম কোনো অকেশন নেই ও তো আছে পরের মাসে আছে আমার বার্থডে আছে মামার বার্থডে আছে আমি যে কেন একে বলি বার্থডে আছে ব্যাস আমাকে পাগল করে দেবে আমি আসছি তো এই আমার চা আর রোস্টেড চানা নিয়েছি একটু আর এই যে চেরির নুডলস এই একটু টিফিনটা করে নেওয়ার পর চেরিকে ভাবলাম একটু নিচে নিয়ে আসি একটু সন্ধে হয়ে গেছে যদিও বাট সন্ধ্যাবেলা দেখলেই তো কতটা রোদ বা গরম থাকে এই টাইমটাতে ওয়েদারটা খুবই ভালো হয়ে যায় মানে একদম বোঝা যায় না যেটা গরমকাল বলে তো ও একটু খেলাধুলা করছিল আর আমিও একটা বৌদির সঙ্গে কথা বলছিলাম এখন জাস্ট একটু পার্কে এসেছি চেরি তখন থেকে বলছিল নিয়ে যাবে নিয়ে যাবে নিচে তো নিচেই এসেছি একটু বসি তারপরে বাড়ি যাবো